রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে দেশ নেতৃত্ব দেবে এবং জনগণ তাদের দ্বারা নির্যাতিত হবে নিপীড়িত হবে ঘুষ দেবে দুর্নীতি দেবে তারপরেও তারা কিন্তু রাজনীতিবিদদেরকে ভালোবাসে বিকজ এদের একটা অ্যাডাপশন এবং ওই ওইভাবে তৈরি করা হয়ে দেশের প্রতি মানিকে অপমান করা হলো এখন তাকে মনে হচ্ছে যে এটা চোর যেভাবে মারে চর দিয়ে থাপ্পড় দিয়ে তার অন্ডগোষ ফাটিয়ে দিয়ে মনে হচ্ছে এটাই অপমান বিকজ যে অপমান করেছে তার কাছে মনে হচ্ছে যে এটাই অপমান যেমন আমি কোনো জাতীয় রাজনীতি করি না আচ্ছা রাজনীতি দেখবেন জাতীয় রাজনীতি যদি আমি করতাম তাহলে ওই পল্টন অফিসের সামনে যে জনসভা হয় প্রেস ক্লাব সভা সমিতেন সেখানে আমার নিয়মিত উপস্থিতি থাকত সুশীল আপনি অভ্যস্ত আচরণে এবং লেখালেখির জায়গায় আপনি যেই শ্রেণীকে আপনি টাচ করেন আপনার লেখা যারা পড়ে রাজনীতিবিদ হিসাবে মাঠ পর্যায়ের জনগণের সাথে আপনার সংযোগটা অনেকখানি কম যেটা অন্য রাজনীতিবিদরা আপনাকে একটু সমালোচনা করার প্রশ্রয় পায় আপনি কি বলবেন মানে এটা আসলে যারা বলে তারা না জেনে বলে যেমন আমি কোনো জাতীয় রাজনীতি করি না আচ্ছা রাজনীতি জাতীয় রাজনীতি যদি আমি করতাম তাহলে ওই পল্টন অফিসের সামনে যে জনসভা হয় প্রেস ক্লাব সভা সমিতি সেখানে আমার নিয়মিত উপস্থিতি থাকতো নিয়মিত উপস্থিতি থাকতো এবং সেখানে নেতাকর্মীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনি মূল্যায়ন করতে পারতেন যেহেতু আমি সেখানে যাই না সে রাজনীতি করি না আমি ইলেকশন করি আর ভোটে নির্বাচিত হয়েছে এখন আমার নির্বাচনী এলাকা গলাচিপা দশমিনা প্রচুর খেলিতে তো সেখানে আমার যে অবস্থান পাবলিকের সাথে আমার যে সম্পর্কটা এবং আমি যত পাবলিকটি চিনি এবং আমি অন্তত পক্ষে পনেরো থেকে বিশ হাজার লোকের নাম বলে দিতে পারি তাদের সঙ্গে আমার যে অ্যাটাচমেন্টটা আমার কাছে মনে হচ্ছে না যে আমার সাথে যদি বাংলাদেশে এই মুহূর্তে চ্যালেঞ্জ করে যে হাউ মেনি লিডার্স তাদের নির্বাচনী এলাকায় কতজন লোকের নাম জানে বাড়ি জানে তার ছেলে সন্তানের নাম জানে আমার সাথে প্রতিযোগিতা করতে পারবে খুব বেশি লোক নাই আমার কাছে বিশ্বাস এইগুলো একটা এখন আমাকে কতজন চিনল ডাজনট ম্যাটার আমি কাদেরকে চিনি একইভাবে এই বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গনে বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন আমার মোবাইলে যাদের সঙ্গে সমঞ্জক আছে যাদের সঙ্গে আমার নিয়মিত ডেইলি কথাবার্তা হয় সে টপ লো প্রতিদিন এইরকম আমি আসলে খুব অল্প লোকের মধ্যে দেখেছি যে এরকম কানেক্টিভিটি অর্থাৎ মানে প্রচলিত দরবার ওই চর্চা আপনি কখনো আমি সেই রাখি আর আমার বিষয় যে আমার এলাকাতে আপনি জানেন যে আমি নির্বাচন করে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে এমপি হয়েছিলাম সেটা কমেনি সেটা বরং আরো বেড়েছে তো যার জন্য আমার যেহেতু কর্মক্ষেত্রে খুব অল্প আমি বিএনপি আওয়ামী লীগ বা বড়ো দলের কোনো রাজনৈতিক বড়ো নেতা হতে চাই না আগামীতে বড় জোর বড়জোর একটা দলের মনোনয়ন চাই মনোনয়ন পেলে ইলেকশন করব নাহলে করবো না তো এই যদি হয় একটা মানুষের আকাঙ্ক্ষা কেন আমি সময় ব্যয় করে আমার তো অনেক কাজ আছে এখন যেই সময় হঠাৎ করে একটা সোটাচারি সরকার পতনের পর এক ধরনের সুশীল সমাজ শিল্পী সমাজ লেখক সমাজ খুব স্তব্ধ হয়ে আছে কেউ কেউ লুকিয়ে থাকে প্রকাশ করতে চায় না কেউ কেউ আমাদের সাথে যোগাযোগ করে কি করব না করব কারণ তারা বিভিন্নভাবে সুবিধাভোগী খুব বেশি যে জমি জমা অনেক কিছু পাইছে তাও না হয়তো একটু দেখা দেখানোর জন্য হইলেও বলতে দে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক সেটা কাল হয়ে দাঁড়িয়েছে আমরা বারবার সংস্কারের কথা বলছি এই সব মানুষগুলো গুরুত্বপূর্ণ সমাজের এমন না যে সবাই সাংস্কৃতিক জগতে লেখক সমাজে খুব ফেল না। তো এদের আসলে সামনের দিনগুলোতে আচরণগত অবস্থায় কি হবে আপনি কি মনে করেন এই সুশীল সমাজ বলেন লেখক সমাজ বলেন সাংস্কৃতিক সমাজ বলেন তাদের কি করা উচিত বা কি অবস্থায় আছে তারা একটা সংকটে আছে এটা সত্য যে তারা দীর্ঘদিন পনেরো বছর অত দরদাস হয়েছে কেউ কেউ একটু ছবি তুলেছে কেউ একটু পায়েস খেয়েছে বেশি তো তাদের কি করা উচিত কী অবস্থায় যাবে তাদের অবস্থা খুবই খারাপ হবে খারাপ হবে এই কারণে যে এখন তাদের যে লেভেলটা সম্মান করার জন্য যে যোগ্যতা দরকার এটা এখন যাদের হাতে ক্ষমতা তাদের নেই তাদেরকে অপমান করার জন্য যে যোগ্যতা দরকার এখন যারা অপমান করছে তো তাদেরকে যারা অপমান করার চেষ্টা করছে তাদেরও সেই যোগ্যতা নেয় যে এই পর্যায়ের একজন লোককে কিভাবে অপমান করতে হয় বুঝতে এখন বিশেষ প্রতি অপমান করা হলো এখন তাকে মনে হচ্ছে যে একটা চোর যেভাবে মারে চোর দিয়ে থাপ্পড় দিয়ে তার অন্ডকোষ ফাটিয়ে দিয়ে মনে হচ্ছে এটাই অপমান বিকজ যে অপমান করেছে তার কাছে মনে হচ্ছে যে এটাই অপমান কিন্তু জাস্টিস মানিকের যে স্তরটা তাকে কিন্তু ওই তার যে দুটো অন্ডকোষ যদি না ফাটিয়ে কেটে ফেলা হতো তার চাইতেও এমন কিছু শব্দ আছে এমন কিছু জিনিস আছে সেই জিনিসগুলো তিনি বেশি অপমানিত বোধ করতেন এখন ওই জিনিসগুলো হয়নি আপনার সেই যে বিখ্যাত যে সবশালা কবি হবে যে বিখ্যাত কবিতা যে সবার কবি হওয়ার সাহায্যে গেছে এবং বোনের দাতল শুয়ার সে এখন রাজা শুনে বসবেই তো এইরকম একটা অবস্থা যখন সমাজে চলে আসে যখন অপেক্ষাকৃত নিম্ন যাদের মেধা এবং যোগ্যতা পারিবারিক ট্রেডিশন তাদের হাতে অপেক্ষাকৃত যারা অভিজাত তাদের নিয়ন্ত্রণ চলে আসে দুর্ভাগ্যজনক হলো সত্যি যে অনেক দিন যাবত এটা চলে আসছে এবং ধীরে 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 এটা বাড়ছে এখন ধরুন আওয়ামী লীগের কথাই আমরা এখন সমালোচনা করি তো আওয়ামী লীগের সময়টিতে তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু সাহেব আচ্ছা আপনি বলেন তো তথ্য এবং প্রযুক্তির সঙ্গে তার কি কোনো কালে কোনো যোগাযোগ ছিল যারা আছেন তারা তো আসলে সম্মানিত হননি তার দ্বারা অপমানিত হয়েছে তা এখন অপমান হতে অসুবিধাটা কী আচ্ছা এরপরে ওনার পরে সেটা কী হলো ওনার পরে আসলো ডাক্তার মুরাদ হাসান ডাক্তার মুরাদ হাসানের পরে আসলেন হাসান মাহমুদ তা আমরা তো কাউকেই এদের কাউকেই কখনো কোনো সাহিত্য সংস্কৃতি এই জগতে দেখিনি দেখিনি আচ্ছা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার আন্ডারে আসলো শামসুল হক সাহারা খাতুন এরপর দুজন কামান কামাল এরা এই ক্ষমতায় বসার আগ পর্যন্ত কোনোদিন জানেনি যে পুলিশের বা মিলিটারির যে র্যাঙ্ক এবং ব্যাজ এই কোনটার সাথে কার কতটুকু বেতন ভাতা কতটুকু জড়িত ফলে এই লোকদের দ্বারা আসলে ওই সময়টাতে সবাই অপমানিত হয়েছে তাহলে এখন দেখুন প্রতিটি মন্ত্রণালয়ে একমাত্র যখন ব্যারিস্টার শফিক সাহেব ছিলেন আইন মন্ত্রণালয় ই ওয়াজ এ বা স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর শিক্ষিত খুব অল্প কিছু মানুষরা মতিয়া চৌধুরী ছিলেন যাদের পলিটিক্যাল এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছিল এখন একই অবস্থায় যদি আপনি ওয়ান ইলেভেন ধরেন তারপরে তার আগের সরকার দেন কিন্তু এখন যারা চালাচ্ছেন এখন যারা চালাচ্ছেন অল আর পলিটিক্যাল অফিস এই যে যার উপদেষ্টার যে অফিসগুলো এই অফিসগুলো কিন্তু ইটস নট এ এক্সিকিউটিভ অফিস ইনক্লুডিং প্রধান উপদেষ্টা তার পদ পদবিটাও কিন্তু পলিটিক্যাল ইস এ পলিটিক্যাল অফিস তো আপনার উইদাউট হ্যাভিং পলিটিক্যাল এক্সপেরিয়েন্স অ্যান্ড সাকসেসফুল এক্সপেরিয়েন্স এ ধরনের পোর্টফোলিও হোল্ড করা আর গোকরা সাহকে সকাল বিকাল চুমো খাওয়া এসে সামনের দিনগুলো অবশ্যই রাষ্ট্র ক্ষমতার একেবারে সংস্পর্শর বাইরেই থেকে কাজ করাটা সমীচীন যে সংস্কারের কথা বলছে বলা হচ্ছে যে এটা একটা সাবধানবাণী আমার মনে হয় যে রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে দেশ নেতৃত্ব দেবে এবং জনগণ তাদের দ্বারা নির্যাতিত হবে নিপীড়িত হবে ঘুষ দেবে দুর্নীতি দেবে তারপর জনগণের রাজনৈতিক ওইভাবেই তৈরি করা হয়েছে সে তার রাজা দ্বারা তার শাসক দ্বারা রাজনীতিবিদদের সাথে হ্যাঁ হ্যাঁ তারা ডিলটা তাদের সাথে করতেছে আমি নিজে যেমন একটা ধরা খেয়েছি আমার জীবনে যেমন এক লোক আমি তাকে উপজেলা চেয়ারম্যান হল এবং আমি খুব কষ্ট করে তাকে উপজেলা চেয়ারম্যান রাখলাম জানানোর পরে বানানোর পরে দেখলাম যে আপাদমস্ত দুর্নীতিবাজ অবস্থা আমি ওখানে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠিরের মতো ওখানে একটা ন্যায় প্রতিষ্ঠা করতে চাইলাম তো যাই হোক এর মধ্যে এক লোককে এসে আর এক লোকে সে আমাকে বললো যে সেই সেই লোককে বিশ হাজার টাকা ঘুষ দিয়ে আসছে পুলিশকে দেওয়ার জন্য তো সেই লোক টাকা মেরে দিয়েছে পুলিশকে দেয়নি এবং তার বিরুদ্ধে পুলিশ চার্জশিট দিয়ে দিয়েছে আমার কাছে বিচার করতে এসেছে আমি খুব রাগ হলাম পুলিশের প্রতি রাগ হলাম সেই লোকের প্রতি রাগ হলাম রাগ হওয়ার পর আমি খুব হ্যাপি আটচল্লিশ ঘন্টা যায়নি কিন্তু তারা গিয়ে দেখলাম সেই লোক মানে আমি যার পক্ষে কথা বললাম সে আবার যাকে ঘুষ দিয়েছিল বিশ হাজার তার কাছে গিয়ে আরো চল্লিশ হাজার টাকা ঘুষ দিয়ে আসছে তো এর কারণ হলো সে আমাকে তার কাছে যে কাজটি পুলিশের কাছ থেকে নিতে চাচ্ছে সেটা অনৈতিক একটা সে সুবিধা নিতে চাচ্ছে পুলিশের কাছ থেকে আর এই অনৈতিক কাজটা ডিল করার জন্য তার একজন অনৈতিক লোক দরকার তা আমাদের এই সমাজে যারা ভালো মানুষ তাদের থানা হয় কর্মীদেরও কি একইভাবে বলবেন কারণ গণমাধ্যম সবচেয়ে বেশি দলদাস হয়েছে গণমাধ্যমে যারা এসেছে আপনি জানেন যে আমি আসলে গণমাধ্যমের লোক এবং এখন যারা আছে গণমাধ্যমে প্রায় বেশিরভাগই পেশায় খুব সিনিয়র যারা আছেন তারা মানে আমার সহকর্মী ছিলেন এবং বেশিরভাগই আমার বলতে গেলে এখানে অনুজ দেখে অনেকটা দেখবেন চুল পাকা হয়ে গেছে বয়স হয়ে গেছে অনেকে হ্যাঁ অনেকে দেখবেন যে তারা এখন বড় বড় সম্পাদক কিন্তু ছিয়াশি সনে তারা কোনো জাতীয় দৈনিকে চাকরি করতেন না চাকরি করতেন ওই পর্যায়ে আসতেন না তখন আমি জাতীয় দৈনিকে একটা স্টাফ রিপোর্টার হিসেবে চাকরি এখন নাম্বার ওয়ান পত্রিকাতে তো ওই সময়টিতে যারা গণমাধ্যম কর্মী ছিলেন মাধ্যম কর্মী ছিলেন আপনি আমি দেখেন একটা স্টাফ রিপোর্টার ছিলাম তখন একজন প্রেসিডেন্টের কাছে যাওয়ার জন্য আমার কোনো অনুমতি দরকার হতো না এসে সাহেবের কার্যালয়ে যেতে দরকার হতো না এবং কোনো আমার ওই যে মন্ত্রণালয়ের ওই যে ওই কার্ডও দরকার হতো না আমার পত্রিকার কার্ডই যথেষ্ট আমি ইজিলি প্রেসিডেন্টের কার্যালয়ে ঢুকে যেতে পারতাম এবং প্রেসিডেন্ট যত কাজ থাকুক না কেন একটা জুনিয়র স্টাফ রিপোর্টার তার সঙ্গে দেখা করতেন আমি প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী সাহেব দুপুরে ঘুমিয়ে আছেন আমি গিয়ে বললাম যে তাকে ডাকিয়ে ওঠাও বয়স অল্প তো ওই দেখা করতেন এই গেল হলো আমাদের তারুণ্য আর আমাদের যারা বস ছিলেন যেমন সন্তোষগুপ্ত ছিলেন মহিউদ্দিন সাহেব ছিলেন আমার নিউজ এডিটার সুলতান ভাই ছিলেন খবরে যখন চাকরি কাছে আওয়াল ভাই ছিলেন আনিস ভাই ছিলেন তাহের সাহেব ছিলেন বিশ্বাস করেন এই সমস্ত মানুষের সামনে গিয়ে দাঁড়াবো দাঁড়াব এই সাহসী তো আমাদের কখনো যে কোয়ালিটিটা মানে আমি এটা বুঝতে পারি না যে মানে তাদের মধ্যে কি ছিল আমি অনেকবার চেষ্টা করেছি সংবাদে গেছি আমার ডাইরেক্ট আমি সংবাদে চাকরি করিনি কিন্তু কেজি মুস্তাফা সাহেব এবং সন্তোষগুপ্ত এই দুজনের সামনে গিয়ে একটা সালাম দেওয়ার জন্য আমার বহুবার আমি আগ্রহ আমার হয়েছে আমি অন্তত পক্ষে দশবার সংবাদ অফিসে গেছি কিন্তু কোনোদিন তাদের সামনে গিয়ে তারা একটা চুরা চেয়ারে বসে থাকতো আমার কোনো দিন সাহস হয়নি সন্তোষগুপ্ত উনি দাঁড়িয়ে সিগারেট খেতেন একটা সালাম দেওয়ার জন্য কেন আমার এটা হলো না ওনার মধ্যে এমন কি কোয়ালিটি ছিল এমন কি ম্যাগনেটিক পাওয়ার ছিল তো সেই জিনিসটি এখন যারা সেই সন্তোষগুপ্তর পদে আছেন কেজি মুস্তফার পদে আছেন নিউজ এডিটার রূপে আছেন সম্পাদক রূপে আছেন সম্পাদক তো মানে সম্পাদক তো কল্পনাই করা যায় না হোসেন মঞ্জুর রুমে তারপর সে বাহুদ্দিন সাহেবের রুম ইন তাদের রুমে আমরা ঢুকবো তাদের রুমের সামনে দিয়ে যাব এটা কল্পনাই করা যায় না কল্পনাই করা যায় না তো এই জিনিসটা এমন একটা জায়গাতে ডেভিশন হয়েছে যেহেতু আমি সম্পাদক নই হ্যাঁ তো যাদের এই ডেভিশনটা হয়েছে এখন যাদেরকে মানুষ মারতে চায় এবং অনেকে মারধর খেয়েছে হ্যাঁ তো তাদের এই ডেভিশনটা কেন হলো বেশ তারাই ভালো বলতে পারবে কিন্তু আমি আমার নিজের এই জায়গা থেকে আমি মেলাতে পারি না কখন মেলাতে পারি না